আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু তো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে যারা বাংলা ভাষার মাধ্যমে আরবির শুদ্ধ উচ্চারণ সৌদি কুয়েত কাতারের আঞ্চলিক ভাষাগুলো শিখতে চান একবার হল ভিডিওটি দেখুন এ একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আরবিতে বাক্য গঠন এবং গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জেনে নিতে পারবেন যা আরবিতে কথা বলার জন্য আপনার অনেক সহায়ক হবে দেখুন না তাহলে আজকের বিষয়গুলো যেমন এই এসিটা নতুন এই এসিটা নতুন এর আরবি হবে হাদা মোকাইফ জেদিদ হাদা মোকাইফ জেদিদ এই এসিটা নতুন এখানে আরবি শব্দ হাদা যার বাংলা অর্থ হলো এই মোকাইফ অর্থ হলো এসি জেদি অর্থ হলো নতুন আমাদের দ্বিতীয় বাক্য এটার নাম্বার কত তুমি জানো এটার নাম্বার কত তুমি জানো এখানে হবে হাদা কাম রগম সুপ ইন্তা এখানে হাদা অর্থ হলো এটার কাম অর্থ হলো কত রগম অর্থ হলো নম্বর হাদাকাম কাম রকম এটার নাম্বার কত সুফ ইন্তা তুমি জানো বা তুমি দেখো এটার সাইজ কত হাদা কাম ম্যাগাস হাদা কাম মেগাস এটার সাইজ কত এখানে হাদা অর্থ হলো এটার কাম মেগাস অর্থ হলো সাইজ কত তোমার কত লাগবে কাম আফগা ইনতা কাম আফগা ইনতা তোমার কত লাগবে এখানে কাম অর্থ হলো কত অর্থ হলো লাগবে ইনতা অর্থ হলো তোমার এই লোক তোমার মালিক হাদা নফর ইন্তা কফিল হাদা নফর ইন্তা কফিল তো বন্ধুরা হাদা নফর অর্থ হলো এই লোক ইনতা কফির অর্থ হলো তোমার মালিক কেন তুমি এখানে দাঁড়িয়ে আসো লেশ ইনতা ওয়াগেফ হেনা লেশ ইনতা ওয়াগেফ হেনা লেশ অর্থ হলো কেন ইনতা অর্থ হলো তুমি তুমি ওয়াগেফ অর্থ হলো দাঁড়িয়ে থাকা বা দাঁড়িয়ে আসো হেনা অর্থ হলো এখানে লেশ ইনতা কেন তুমি ওয়াগেফ হেনা এখানে দাঁড়িয়ে আসো আমি কিভাবে আসব তোমার কাছে আনা কেইফ ইজি ইন্দিক আনা কেইফ ইজি ইন্দিক এখানে আনা কেইফ আনা অর্থ হলো আমি কেইফ অর্থ হলো কীভাবে আনা কেইফ আমি কিভাবে ইজি অর্থ হলো আসবো ইন্দিক অর্থ হলো তোমার কাছে কেন তুমি খাওনি লেশ ইন্তা মাফি আক্কেল লেশ ইন্তা মাফি আক্কেল এখানে লেশ অর্থ হলো কেন ইনতা অর্থ হলো তুমি মাফি অর্থ হলো নাই আক্কেল অর্থ হলো খাওয়া দেখুন লেশ ইন্তা কেন তুমি মাফি আক্কেল খাও নাই আমার সোজা কথা আমার সোজা কথায় বাক্যটি হবে আনা কালাম সিদা আনা অর্থ হলো আমার কালাম অর্থ হলো কথা সিদা অর্থ হলো সোজা আনা আমার কালাম সিদা সোজা কথা তুমি বাহিরে যাও ইনতার রো বাররা ইনতার রোহ বাররা ইন্তা অর্থ হলো তুমি রো অর্থ হলো যাও বাররা অর্থ হলো বাহিরে সে আর এখানে আসবে না হুয়া তানি হুয়া তানি মাররা মাইজি হেনা তো বন্ধুর এখানে হুয়া অর্থ হলে সে তানি মাররা মাইজি হেনা এখানে আসবে না তুমি সব সময় বেশি কথা বলো ইনতা আলাতুল গিরগির জেহাদা ইন আলাতুল গিরগির জেহাদা ইন তা হলে তুমি আলাতুল অর্থ হলো সব সময় গির্গির অর্থ হলো বেশি বলা বা বেশি বোকা জেয়াদ সরি গির্গির অর্থ হলো গির্গির জেয়াদ অর্থ হলো বেশি কথা বলা গির্গির জেয়াদ অর্থ হলো বেশি কথা বলা তুমি কেন তাকে মারছ ইনতালেশ অদ্রুব হুয়া ইনতালেস কেন তুমি অদ্রুব অর্থ হলো মারছ হুয়া অর্থ হলো তাকে কে তুমি মিন ইন্তা মিন ইন্তা অর্থ হল কে তুমি এখানে মিন অর্থ হল কে কেন এসেছো লেস ইজি লেস ইজি কেন এসেছো লেস অর্থ হলো কেন এসেস অর্থ হলো ইজি শিশু এর আরবি হবে বজুরা বজুরা অর্থ হলো শিশু আবার আরবির শব্দ গাদা বাংলা শব্দ গাধা যার আরবি হবে হুমার হুমার অর্থ হলো গাধা তুমি চুপ করো ইন তা উস্কুত ইন উস্কুত তুমি চুপ করো তুমি ভালো না ইন তা মাফি কোয়েস ইন তা মাফিকোয়েস ইন তা অর্থ হলো তুমি ভালো না অর্থ হলো মাফিকোয়েস এটা খুব ভালো হাদা মাররা কোয়েস হাদা মার্রা কোয়েস এটা খুব ভালো এখন কাজ শেষ আলহীন আলহিন অর্থ হল এখন সগোল খালাস অর্থ হলো কাজ শেষ আলহিন সগোল খালাস এখন কাজ শেষ এখন কাজ নাই আলহিন অর্থ হল এখন মাফি সগোল অর্থ হল কাজ নাই আলহিন মাফিসগোল অর্থ হলো এখন কাজ নাই এখন একটু ঘুমাবো আলহিন সোয়াইয়া নোম আলহিন সোয়াইয়া নোম এখন একটু ঘুমাবো আমি রান্না করি আনা সই তাবাক আনা সই আমি রান্না করি আমার অনেক আনা কাজ আনাফি জিয়াদাসগুল। আনাফি জিয়া দাস আমার অনেক কাজ অথবা আমার অনেক কাজ আছে কেন রুমে যাচ্ছ লেস রো গোরফা লেস রো গোরফা কেন রুমে যাচ্ছ সমস্যা নাই এসো মাফি মুশকিলা তায়াল মাফি মুশকিলা তায়াল তুমি এখন কোথায় আলহিন ইনতাওয়েন আলহিন ইন্তাওয়েন এখন তুমি কোথায় আমি বাড়িতে আছি আনা মজুদ বেদ আনা মজুদ বেদ টাকা আছে নাকি নাই ফুলুস ফি অলা মাফি ফুলুস ফি অলা মাফি গরম কেমন বেশি কেইফ হারারা জিয়াদা কেইফ হারারা জিয়াদা একটু পানি দাও জিপ সোয়াইয়া ময়া জিপ সাইয়া ময়া একটু পানি দাও এটা আমার গাড়ি হাদা হাগি সায়ারা হাদা হাগগি সায়ারা এটা আমার গাড়ি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি আরবিতে কথা বলার জন্য এই ধরনের টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না পরবর্তী ভিডিওটি দেখবেন